রোমাঞ্চকর এবারের আইপিএল। বেশিরভাগ টি টোয়েন্টির নিষ্পত্তি হচ্ছে শেষ ওভারে। হাই স্কোরিং ম্যাচে যেমন লড়াই হচ্ছে, লো স্কোরিং ম্যাচেও তেমনি প্রতিদ্বন্দ্বিতা করছে দলগুলো। এরই মধ্যে হয়েছে দুইটি সেঞ্চুরি, সঙ্গে একটি হ্যাট্রিক ও একটি ফাইফার। জমজমাট লড়াই হচ্ছে এবারের আইপিএলে, বেশিরভাগ ম্যাচই গড়াচ্ছে শেষ ওভার পর্যন্ত। এরই মধ্যে তিনটি ম্যাচের নিষ্পত্তি হয়েছে শেষ বলে গিয়ে, যেখানে লাস্ট ওভারে রিঙ্কু সিংয়ের পাঁচ বলে পাঁচ ছক্কার কীর্তিও আছে। রোমাঞ্চকর সব লড়াইয়ে কখনো ব্যাটারদের জয় হচ্ছে, কখনো বা ম্যাচ ঘুরিয়ে দিচ্ছে বোলার। খেলার বাক বদল আর প্রবল সাসপেন্সের কারণেই বিশ্বজুড়ে আইপিএল এত জনপ্রিয়। হাই স্কোরিং ম্যাচে রান তাড়া করে জয় আসছে, লো স্কোরিং ম্যাচে আবার রান ডিফেন্ড হচ্ছে। 200-র উপরে স্কোর এখন আর নিরাপদ না, একই সাথে 150 বা তার নিচে টার্গেট দিয়েও বোলাররা ম্যাচ জয়ের নায়ক হয়ে যাচ্ছে। এমনই রোমাঞ্চে ঠাসা এবারের আইপিএল। চলতি আসরে এখন পর্যন্ত দুটি সেঞ্চুরির দেখা মিলেছে। মুম্বাইয়ের বিপক্ষে কলকাতার ভেঙ্কটেশ আয়ার সেঞ্চুরি করেন। 2008 সালে আইপিএলের প্রথম আসরে নাইট রাইডার্সের হয়ে শতক হাঁকিয়েছিলেন ব্র্যান্ডন ম্যাককালাম। 15 বছর পর কেকেআরের কোনো ব্যাটার শতকের দেখা পেলেন। আয়ারের এমন কীর্তির পরও ম্যাচটি হারে কলকাতা। অন্যদিকে ম্যাচ জয়ী সেঞ্চুরি করেন হ্যারি ব্রুক। নাইট রাইডার্সের বিপক্ষে তার অনবদ্য ইনিংসে জয় পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। ব্রুকই একমাত্র ব্যাটার যার একই সাথে আইপিএল এবং পিএসএল এ সেঞ্চুরির কীর্তি আছে। শুধু ব্যাটাররাই আলো ছড়াচ্ছেন না, আলো কাটছেন বোলাররাও। কলকাতার বিপক্ষে হ্যাট্রিক করেন রাশিদ খান। ম্যাচের অন্তিম সময়ে রাশিদ ম্যাজিক ছাপিয়ে রিঙ্কুর অতিমানবীয় ব্যাটিংয়ে জয় পায় কেকেআর। এমনই রোমাঞ্চকর এবারের আসর। দেখা মিলেছে ফাইফারের। ইংলিশ পেসার মার্ক উড চলতি আইপিএলে দিল্লির বিপক্ষে এই কীর্তি গড়েন। ব্যাটার কিংবা বোলারদের একক রাজত্ব নয়, স্পোর্টিং উইকেটে স্কিল দিয়ে আইপিএলে সেরার আসনে জায়গা করে নিতে হয়। চরম প্রতিদ্বন্দ্বিতার জন্যই এটি বিশ্ব সেরা ফ্রাঞ্চাইজি লীগ। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।